অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লগ চ্যানেলের তরফ থেকে। বন্ধুরা, আজকে আমরা আবারও নতুন একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা নোটিফিকেশন যেটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এই দুর্গাপুজো চলাকালীন অবস্থায় কিন্তু আপনি বাড়ির মধ্যে বসে সেই অনলাইন আবেদনটা করে নিতে হবে। বাট পরবর্তী সময় আপনি ইন্টারভিউ সেটা যেভাবে হবে সেটা আপনাকে সেই প্রসেসে দিতে হবে। আজকে আমরা আলোচনা করব ক্যান্টনমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আবারও খুব সুন্দর একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে, এটা ক্যান্টনমেন্ট বোর্ড দেওয়ালালি। এর প্রত্যেকটা বিষয় তুলে ধরবো আমরা এই ভিডিওর মধ্যে, দেখে নেব কীভাবে আপনাকে আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে যে সমস্ত ত্রিপুরা রাজ্যের ক্যান্ডিডেটরা নার্সিং করে রেখেছেন বা নার্সিংতে কোনো ডিগ্রি রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তবে ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি এই কারণে দেখবেন যেন আপনার আবেদন করতে বা তার ডিটেলস জানতে অসুবিধা না হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে করে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনের পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে। এটা হচ্ছে বন্ধুরা সেই নোটিফিকেশনটা। তবে নোটিফিকেশন সব কিছু আমরা আলোচনা করবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের এখানে তুলে ধরবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি এক্ষেত্রে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, শূন্য পদ কিন্তু সিক্স, তবে এগুলোকে আবার ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া আছে। পে স্কেল কিন্তু অনেকটাই বেশি বলা যায়, আপনারা দেখে নেবেন এক্ষেত্রে রয়েছে পে স্কেল। তাছাড়াও আমরা আলোচনা করে নিচ্ছি এজ লিমিট 18 থেকে শুরু করে 25 বছর অবধি। তাছাড়াও বন্ধুরা কোন কোন ক্যান্ডিডেট আবেদন করতে পারেন, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং এবং বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটদের কাছে বিএসসি নার্সিং রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তবে ওপেন ইউনিভার্সিটি থেকে করা থাকলে কিন্তু আপনাকে চান্স দেওয়া হবে। তাহলে আমরা পেয়ে গেছি পোস্ট, শূন্য পদ, পেস্কেল, এজ লিমিট এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। তবে এজ লিমিটের ক্ষেত্রে যেটা 18 থেকে 25 বছর করা হয়েছে সেক্ষেত্রে ছাড়ও দেওয়া হচ্ছে অভিষেক 3 বছর এবং এসসি এসটির জন্য কিন্তু 5 ইয়ার্স রিল্যাকশন দেওয়া আছে এবং হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটের জন্য কিন্তু 10 ইয়ার্স। এখন আমরা দেখে নিচ্ছি বাকিটা, মানে আবেদন করতে গেলে আপনাকে ফি প্রদান করতে হবে, সেক্ষেত্রে নন রিফান্ডেবল মানে 500 রুপিস আপনাকে দিতে হবে। তবে যে সমস্ত ক্যান্ডিডেটরা এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেটরা আছেন তাদের জন্য কিন্তু 300 টাকা প্রদান করতে হবে। মোড অফ অ্যাপ্লিকেশন আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন 19/10/2020 দিয়ে শুরু হয়ে গেছে এবং লাস্টের হচ্ছে বন্ধুরা 10/12/2020 পর্যন্ত আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া থাকবে। অনেকটা লং সময় দেওয়া হয়েছে, আপনি এর মধ্যে করে নেবেন। পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ড কল লেটারের জন্য আপনাকে তাদের ওয়েবসাইটের প্রতিনিয়ত ভিজিট করতে হবে, সেটা কিন্তু আপনার দায়িত্ব, আপনার লক্ষ্য রাখবেন। তবে ডেট টাইম এবং ভেনু রিটার্ন এক্সামিনেশন যেটা দেওয়া আছে যে আপনাদের রিটার্ন টেস্ট কিন্তু 24/1/2021 হওয়ার যে সময়সীমা দেওয়া আছে এবং প্লেস কিন্তু দেওলালি ক্যান্টনমেন্ট বোর্ড, সেখানে কিন্তু আপনাদের এক্সামিনেশনটা হবে। ফাইনাল সিগনেশন সেটা কিন্তু রিটার্ন টেস্টের মাধ্যমে মেরিট বেসে নিয়োগ হবে। তবে রিটার্ন টেস্টে যেটা থাকতে হবে, যেমন 100 কোয়েশনস, প্রত্যেকটা কোয়েশনের মধ্যে 3 মার্ক করা থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে, তবে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে এবং আপনাদের যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, জেনারেল নার্সিং এবং জেনারেল নলেজ এবং মেন্টালিটি, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাদের হয়তো সেই টেস্টটা হতে পারে। সম্পূর্ণ সিলেবাসটা রয়েছে, আপনারা দেখে নেবেন, দেখে দেখে আপনারা যদি প্রিপেয়ার হন সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা এলিজিবিলিটি, আমরা প্রথম বলেছি মানে অল ইন্ডিয়ার যে কোনো শ্রেণীর ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, বাকি যে সমস্ত ক্যাটাগরিগুলো আমরা বললাম সেগুলো আপনার থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন। তবে আমরা দেখে নিচ্ছি বাকি কী কী রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন তারা কিন্তু ইট কিছু ডকুমেন্ট মেনশন করা হচ্ছে, সেগুলো পরবর্তী সময় চোখে আপনি সিলেকশন পাবেন, স্ক্রুটিনির জন্য কিন্তু টানা যেতে পারে। এখন হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, মানে আবেদনটা কীভাবে করতে হবে, আপনাকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা না থাকলে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে, আপনি কোন কোন স্টেপগুলো অতিক্রম করতে হবে। আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর মোবাইল নাম্বার ওটিপিটি আসবে, তারপর আপনাকে বিভিন্ন কিছু ডকুমেন্ট এবং পিকচার প্লাস আপনাদের ফটো সিগনেচার এগুলিতে আপলোড করতে হবে। কিছু ডকুমেন্ট আপলোড করা কথা বলতে পারে সেগুলো আপনারা দেখে নেবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। পেমেন্ট করতেও আপনাকে এবং আপনাদের যে পিকচার এবং সিগনেচার মানে ফটো এবং সিগনেচারের সাইজগুলি দেওয়া হয়েছে কতর মধ্যে হতো সেটা আপনারা দেখে নেবেন। মানে আলটিমেটলি আপনারা যারাই আবেদন করবেন সব কিছু দেখে শুনে আবেদন করবেন, কারণ হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন হবে এবং যারা ইন্টারেস্টেড আছেন এই জায়গার মধ্যে গিয়ে জব করবেন, তাছাড়া এই প্লেস কিন্তু মহারাষ্ট্রের মধ্যে। যদি আপনার এই প্রকার জবের প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে কিন্তু অবশ্যই
একবার আবেদন করে দেখতে পারেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলেন না। তাছাড়া যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। ঠিক আছে, দেখা হবে ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।